কোভিড-19 বেনজির আক্রমণে বিশ্বের মানুষ এখন ভীত, সন্ত্রস্ত ও আতঙ্কগ্রস্ত। ভারতবর্ষ এই আতঙ্কের বাইরে নয়। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যবাসীর আতঙ্ক দূর করার জন্য নানা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আর একাজে এবার এক অন্য পন্থা নিল নদিয়া জেলার করিমপুরের সাইকেল ইন্সপেক্টর মোহাম্মদ অমর ফারুকের নেতৃত্বে স্থানীয় পুলিশ প্রশাসন। মুরুটিয়া থানা ও তৎসংলগ্ন এলাকায় সাইকেল ইন্সপেক্টর মোহাম্মদ অমর ফারুক, মুরুটিয়া থানার ওসি কৌশিক কুমার শাহ, মহিলা কনস্টেবল দীপালী খানম ও অন্যান্য পুলিশকর্মীরা সমবেতভাবে গান গেয়ে মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিলেন এবং করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইতে অনুপ্রেরণা যোগালেন। প্রসঙ্গত উল্লেখ্য যে গান পরিবেশনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেন মহিলা কনস্টেবল দীপালী খানম। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।